হ্যালো ফ্রেন্ড, আজ আমি আবার একটি নতুন ভিডিও আনছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখো ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডটি খুলতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা অলরেডি খুলে ফেললাম। এরপর যেটা আমরা যে শিখবো, ইনসার্ট মেনু, হেডার অ্যান্ড ফুটার, এই অপশানটা আজ আমরা শিখব। তো এই অপশানের মধ্যে আমাদের যেটা শিখতে হবে প্রথমে হেডার। তো তার আগে আমাকে কিছু লিখতে হবে এখানে, লেখার পর আমরা তারপরে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। তো এটা লেখা আমার কাছে আছে, এই লেখাটা আমি লেখাটা একটু বড় করে নিলাম আমার কাজের সুবিধার্থে। আচ্ছা, এছাড়াও লেখাটার কালারটা একটু চেঞ্জ করে নিলাম, ডিপ করে নিলাম। ওকে, তো এই লেখাটা আমার কাছে আছে, দেখো প্রায় তিনটে পেজ মতো আমার আছে। আমি একটু পেজটা একটু বাড়িয়ে নিলাম, একটা দুটো তিনটে, ধরো এই চারটে পেজ আমার মোটামুটি আছে। ওকে, এই চারটি পেজের মধ্যে আমার এবার এখানে অপশান আসবে কি হেডার ফুটারে আমরা কাজটা কী। তো যেমন হচ্ছে হেডার ফুটারে আমরা যখন ক্লিক করব, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কতগুলো অপশান আসবে। এই অপশানের মাঝখানের মধ্যে থেকে আমি যে অপশানটা চয়েস করতে পারবো, তো সেই অপশানটাই আমার কিন্তু নেবে। সাপোজ আমি হচ্ছে প্রথম অপশানটা নিচ্ছি ব্ল্যাঙ্ক। দেখো যেই ব্ল্যাঙ্কটা আমি ক্লিক করলাম, উপরে দেখো হেডারের উপরে অংশতে দেখো লেখা আছে কি টাইপ টেক্সট। আমি এখানে কিছু একটা লিখতে পারি, তো তো লেখার জন্য এখানে ধরো আমি সাপোজ লিখছি তারকেশ্বর। ওকে, আমরা লেখাটা একটু লিখলাম, ফন্ট একটু আমরা বাড়িয়ে নিচ্ছি, তারকেশ্বর লেখাটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা, আর ফুটার অপশানে আমরা লিখবো যেটা, ধরো একদম সাইডে লিখবো ধরো এই সাইডে, একদম সাইডে লিখছি পিটিও, পিটিও, পিটিও। ওকে, এবার কি হলো আমাদের, দেখো এখানে তারকেশ্বর লিখেছি, এখানে ধরো পিটিও লিখেছি। আবার দেখো সেকেন্ড পেজে দেখো এখানেও তারকেশ্বর চলে এসেছে, দেখো এখানেও পিটিও, এখানেও তার থার্ড পেজে দেখো এখানেও তারকেশ্বর, এখানেও দেখো পিটিও। তার মানে আমরা যেটা দেখলাম, একটা লেখার সঙ্গে সঙ্গে হেডার ফুটারে আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের অলরেডি চলে আসলো, ক্লিয়ার। এছাড়া আমরা যদি মনে করি এই তারকেশ্বরের পর আমরা যদি মনে করি কিছু ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে চাইছি, সাপোজ এখানে ডেট অ্যান্ড টাইম বিভিন্ন ফরম্যাটে আছে, যে কোনো আমি একটা ফরম্যাটে আমি একটা নিচ্ছি, নেওয়ার পর আমি ওকে করলাম, দেখো এখানে কিন্তু সেই ফরম্যাটটা কিন্তু আমার 2nd July 2021 চলে এসেছে। দেখো 2nd July 2021 সবেতেই চলে এসেছে, দেখো 2nd July 2021, 2nd July 2021। ওকে, দেখো সব ফরম্যাটেই কিন্তু আমাদের চলে এসেছে অলরেডি। এইভাবে আমি যদি মনে করি একটা পিকচার অ্যাড করবো, পিকচার আমরা কিন্তু পিকচারও আমরা অ্যাড করতে পারি, যে কোনো আমার যে পিকচারটা পছন্দ হবে সেই পিকচারটা আমি অ্যাড করতে পারি। সাপোজ আমি এই পিকচারটা নিচ্ছি বা এই পিকচারটা নিচ্ছি, ইনসার্ট করলাম।
পিকচারটা পিকচার যেটা আছে পিকচারটা আমার এখানে অ্যাড হয়ে গেল। ওকে দেখো সব জায়গাতে কিন্তু পিকচার কিন্তু আমার অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা পিকচারও অ্যাড করতে পারি। আচ্ছা আমরা যদি নেক্সট যদি মনে করি হেডার অ্যান্ড ফুটারের আমাদের স্টাইলটা চেঞ্জ করবো এরপরে। দেখো আমাদের এখান থেকে যে স্টাইলটা আমাদের মনে হয় এই স্টাইলটা নেবো। দেখো এই স্টাইলও কিন্তু আমাদের হয়ে গেলো, প্রত্যেকটা স্টাইল চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্স ফার্স্ট পেজ। আমার ফার্স্ট পেজ এইটা আছে, এটা ফার্স্ট পেজ। দেখো এই ডিফারেন্স ফার্স্ট পেজটা ক্লিক করার জন্য এটা আমার কাছে হাইড হয়ে গেল, এই জায়গাটা আমি কিছু ডিফারেন্স কিছু লিখতে পারি। দেখো সেকেন্ড পেজে কিন্তু সেটাই কিন্তু আছে, আর থার্ড পেজে দেখো আমার সেটাই কিন্তু আছে। ওকে তারপর কি আছে ডিফারেন্স, তারপর একটা ডিফারেন্স অড অ্যান্ড ইভেন পেজ। দেখো এটা প্রথম পেজটা আমার কাছে আছে, দ্বিতীয় পেজটা দেখো আমার কাছে কিন্তু এটা হাইড হয়ে চলে গেছে, এখানে আমি কিছু অ্যাড করতে পারি, থার্ড পেজে কিন্তু আছে। আচ্ছা এটা যদি আমি ক্লিক করে দিই তার শো ডকুমেন্ট টেক্সট, দেখো প্রত্যেকটা পেজেই কিন্তু আমার কিন্তু এখানে আছে। ওকে তো এইভাবে কিন্তু টোটাল কিন্তু আমরা হেডার ফুটারে কাজটা আমরা করতে পারি। আচ্ছা নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে আসবো, পেজ নাম্বার। তো পেজ নাম্বারে টপ টু পেজ এটা ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু এক, এখানে দুই, এই দেখো তিন পেজ নাম্বার কিন্তু এইভাবে কিন্তু আমরা দিতে পারবো। এইভাবে আমি পেজ নাম্বারগুলো সিলেক্ট করতে পারি। যদি পেজ নাম্বারে এখানে যদি মনে করে এখান দিয়েও করতে পারি আমরা বটম টু পেজ বা রিমুভ পেজ নাম্বার, এটা করলে সব পেজ নাম্বারগুলো সব চলে যাবে। ওকে তো এইভাবে কিন্তু আমাদের টোটাল যে কাজগুলো তোমরা একটু দেখবে, কোনো জায়গায় যদি আটকায় আমাকে বলবে, আমি তোমাদের হেল্প করব। তো ইনসার্ট মেনু থেকে যে আমরা সেটা শিখলাম হেডার অ্যান্ড ফুটার যে কাজগুলো আছে মোটামুটি আমরা জানতে পারলাম। তো ফ্রেন্ড এইটুকুনি ছিল আজকে হেডার অ্যান্ড ফুটারের কিছু কাজ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।